আসসালামু আলাইকুম। আজকে আমরা বের হয়েছি বাংলাদেশ উৎসব 2024 দেখার জন্য। এই প্রোগ্রামটি হবে সৌলে, এই জন্য আমরা সৌলের উদ্দেশ্যে রওনা দিয়েছি। সিঁড়িটা দেখেন কত সুন্দর ডিজাইন করা, পেইন্ট করা, ভাল লাগছে। এক্সিট লাইন 10টা। এই স্টেশনে আমরা একটা মেট্রো ফার্ম দেখলাম। এই মেট্রো ফার্মগুলোতে ভিতরে ভিতরে চারা গাছ থাকে এবং গাছগুলো লাইটের মাধ্যমে বড় হয়ে থাকে। আমরা চলে আসছি আমাদের ভ্যানুতে। আমরা অনেক তাড়াতাড়ি চলে আসছি, এখনো অনেক সিট খালি, অনেকে আসতেছে, তাই ভাবলাম কিছু খাওয়া যায়। সিঙ্গারার সাথে বাঙালি পরিবেশ, এখানে লোকজন কম না। অনেকদিন পর সিঙ্গারা ধরতেই ভালো লাগতেছে। বন্ধু সিঙ্গারা কেমন? টেস্টি, বাংলা ফ্লেভার। রায়ান সিঙ্গারা কেমন? অনেক মজা, অনেক মজা লাগছে, একদম জমে গেছে। মাসির সব এখন হবে ফুচকা, কিন্তু এখানে ফুচকার সাথে আলুর ভর্তা দিয়েছে, যার কারণে টেস্টটা ডিফারেন্ট ছিল। আমি কখনো আলু ভর্তা দিয়ে খাই নাই। আমরা ফুড ব্লগার হয়ে গেছি। ফুচকা খাওয়া শেষ করে আমরা গেলাম আর কি কি খাওয়া যায় সেটা দেখার জন্য। এখন দেখি আর কি কি আছে। এটা জিলাপি, মিক্স রোল, অনেক আইটেম। আমি আর রায়হান বাঁ পাশের দুইটা, আর আমার বন্ধু সজীব হচ্ছে ডান পাশেরটা। এটার টেস্ট কেমন রায়হান? ভালো, মিষ্টি। আর তোরটা কি ঝাল? খাওয়া শেষ করে আমরা বারান্দায় আসলাম। এখানে এক সাইডে হচ্ছে সেউলের ভিউ, আর এক সাইডে হচ্ছে ইউরোপের ভিউ। আস্তে আস্তে প্রোগ্রাম শুরু হয়ে যাচ্ছে। মুরলি, তোমাদের দিকে কি বলে রেহান? খাস্তা। প্রোগ্রাম দেখতে দেখতে ক্ষুধা লেগে গেল, এখন একটু খাওয়া যাক। আমাদের প্রোগ্রাম শেষ হয়ে গেল, এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি। এই ছিল আমাদের প্রোগ্রাম। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।